বর্তমানে জামিমের পাতাটা গরম হয়ে আছে এমন অনেক টুপি ওয়াদাই ওয়া আছে ভাই একটা দায়িত্ব একটা ইমামতি একটা মসজিদ আর একটা মাদ্রাসা পাওয়ার জন্য দুই চারটা পয়সা পাওয়ার জন্য পেছনে পেছনে ঘুরে লজ্জা লাগে না বেটা তোর তুই না আলেম প্রয়োজনে না খেয়ে থাকব কোন জামিমের কাছে আমি হাত পাতব না ঠিক কি না আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন কেন ডেকেছেন বলেন কেন ডেকেছেন বলেন খলিফা মনসুর বলল শোনো ডাকছি একটা গুরুত্বপূর্ণ কাজে সেই কাজটা হচ্ছে আমি নিয়ত করেছি আমি চিন্তা করেছি তুমি যেহেতু অনেক বড় আলেম তোমার মতো আলেমকে আমি আমার রাজ্যের প্রধান বিচারপতি বানাতে চাই তুমি আমার রাজ্যের প্রধান জাস্টিস হবা প্রধান বিচারপতি হবা তোমার বিচার ফয়সালায় সব চলবে আমার ভাইরা ভালো করে বুঝবেন বিচার বিভাগ কিন্তু অধিকাংশ জায়গায় সঠিক বিচার করতে পারে না ইনসাফ ভিত্তিক বিচার করতে পারে না তার অন্যতম প্রধান কারণ হচ্ছে ক্ষমতায় যারা থাকে তাদের মন মতো বিচার করা লাগে সাদারে কারো বানাইতে হয় কারোরে সাদা বানাইতে হয় দিনকে রাত আবার রাতকে দিন বানাইতে হয় বানাইতে বানাইতে বিশ্বনন্দিত মুফাসসিরকে জেলের আসামিও বানাইতে হয় খলিফা মনসুর ইমাম আবু হানিফাকে একবার তার রাজপ্রাসাদে ডাকল ইমাম আবু হানিফা সচরাচর কোনোদিন রাজা বাদশাহ আমির ও মারাদের দরবারে যেত না এবং আমি মনে করি আলেম ওলামাদের তাদের কাছে না যাওয়াটাই উত্তম কারণ আলেম ওলামারা যদি টাকার জন্য জালিমের পেছনে ঘুরে ওই আলেমের জবান থেকে কোনোদিন দিন বিজয়ের কথা বের হতে পারে না মাহফিল করতে হবে ভালো আলহামদুলিল্লাহ করেন কিন্তু জালিমের পেছনে ঘুরেন না বরং আমি মনে করি জালিমের পেছনে ঘুরে যদি মাহফিল করা লাগে ওই মাহফিলের দরকারই নাই কারণ এই সমস্ত মানুষকে যখন আমি কোরআনের মঞ্চে সুযোগ করে দিব তখন আল্লাহ রাব্বুল আলামিন দাদা হবেন কারণ রাসূল বলেছেন কোন ফাসেককে কেউ যদি সম্মান করে তাহলে আল্লাহ রাসূলকে বেজায় সেখানে আপনি আমি জালিমকে সম্মান করব কেন প্রয়োজন হলে মাহফিল বাদ দেন আমরা ঘরে ঘরে দিনের দাওয়াত দেব তবু কোনো জালিমের পা চেটে মাহফিল করার প্রয়োজন আমাদের নাই ঠিক না ব্যাঠিক এই কথাগুলো আমি সব জায়গায় বলি আপনাদেরও বললাম রাগ করছেন তো আমার ভাইরা ভালো করে বুঝবেন আবু হানিফা রাহিমাহুল্লাহকে বঙ্গভবন থেকে ডাকা হলো খলিফা মনসুর রাজ দরবারে ডেকেছে আবু হানিফা রাহিমাহুল্লাহ দুই তিনবার ডাকার পরে একবার তিনি গিয়েছেন কারণ এটা তো ভদ্রতা আবু হানিফা রাহিমাহুল্লাহ যাওয়ার পরে এবার খলিফা মনসুর তাকে বলল তোমার এতবার ডাকলাম তুমি আসলে না কেন আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন আপনার এখানে এসে সময় দেওয়ার চাইতে ওই সময়টা আল্লাহর কোরআনের পিছে দেওয়া আমার জন্য আরো উত্তম মানুষ কথা কয় না ঠিক না ব্যাঠিক আবু হানিফা রাহিমাহুল্লাহর এই কথা শুনে খলিফা মনসুর কয় সর্বনাশ বলে কি এই আবু হানিফা তুমি কি দেখো না আমার দরবারের দুই পাশে কত হুজুর বসে থাকে লাইন দিয়ে থাকে একটু দেখা করার জন্য দুইটা মোহর পাওয়ার জন্য তুমি কি তাদের দেখো না তারা কে আলেম না তারা কে কোরআন পড়ে না আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন আমি জানি না তারা আলেম কিনা তবে তারা যদি আলেম হয় তারা তাদের ইলমের সাথে খেয়ানত করেছে কারণ যে আলেম সে কখনো কোরআন হাদিস বাদ দিয়া কোনো জালিমের কাছে তার পাঁচাটা গোলাম হয়ে থাকতে পারে না বর্তমানে জালিমের পাতাটা গরম হয়ে আছে এমন অনেক টুপি ওয়াদাই ওয়া আছে ভাই একটা দায়িত্ব একটা ইমামতি একটা মসজিদ আর একটা মাদ্রাসা পাওয়ার জন্য দুই চারটা পয়সা পাওয়ার জন্য পেছনে পেছনে ঘুরে লজ্জা লাগে না বেটা তোর তুই না আলেম
প্রয়োজনে না খেয়ে থাকব কোন জালিমের কাছে আমি হাত পাতব না ঠিক কি না আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন কেন ডেকেছেন বলেন কেন ডেকেছেন বলেন খলিফা মনসুর বলল শোনো ডাকছি একটা গুরুত্বপূর্ণ কাজে সেই কাজটা হচ্ছে আমি নিয়ত করেছি আমি চিন্তা করেছি তুমি যেহেতু অনেক বড় আলেম তোমার মত আলেমকে আমি আমার রাজ্যের প্রধান বিচারপতি বানাতে চাই তুমি আমার রাজ্যের প্রধান জাস্টিস হবা প্রধান বিচারপতি হবা তোমার বিচার ফয়সালায় সব চলবে আমার ভয় ভয় করে বুঝবেন বিচার বিভাগ কিন্তু অধিকাংশ জায়গায় সঠিক বিচার করতে পারে না ইনসাফ ভিত্তিক বিচার করতে পারে না তার অন্যতম প্রধান কারণ হচ্ছে ক্ষমতায় যারা থাকে তাদের মন মতো বিচার করা লাগে সাদারে কালো বানাইতে হয় কালোরে সাদা বানাইতে হয় দিনকে রাত আবার রাতকে দিন বানাইতে হয় বানাইতে বানাইতে বিশ্বনন্দিত মুফাসসিরকে জেলের আসামিও বানাইতে হয় আল্লাহু আকবার আল্লাহ